বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সে খবর জানাতে টুঙ্গিপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষের যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং বরাবরের মতন এবারও কিন্তু আমরা যদি একটু জানাতে চাই, শুরুতেই রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপতি এবং যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে জাতির পিতার সমাধিসৌধে। এবং একটু আজকের যদি দিনের সময়সূচিগুলো সম্পর্কে একটু জানাতে চাই, সকাল সাড়ে দশটা নাগাদ এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে জাতির পিতার সমাধিসৌধে। এর মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং যে স্বজনরা যারা রয়েছেন তারা কিন্তু যে সমাধি কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন এবং সে জায়গা থেকে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু যথেষ্ট জোরদার করা হয়েছে। এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই, যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রথমেই কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে এই যে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা, সেখানে কিন্তু বেশ কয়েকটি পর্ব রয়েছে, গার্ড অফ অনার বা রাষ্ট্রীয় সালাম এবং যে অন্যদিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, এইসব আনুষ্ঠানিকতার পরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু যে দলের পক্ষ থেকে জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, যে আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তারাও কিন্তু এই যে সমাধি কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এসে কিন্তু যে স্লোগান মিছিলে কিন্তু যে পুরো এলাকা মুখরিত রাখার চেষ্টা করছেন। এবং এখানকার যে আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই সমাধিসৌধের পাশেই জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই উদযাপনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এবং সেখানে কিন্তু যে শিশু কিশোরদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর আর খবর। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।